নমস্কার বন্ধুরা বাণীপীঠ শিক্ষাঙ্গনের আজকের উপস্থাপনায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টার জেনারেলদের বাংলার সিলেবাস নিয়ে অর্থাৎ যারা পাসের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট তারা সিক্স সেমিস্টারে বাংলা যদি সাবজেক্ট হিসেবে তাদের থাকে তাহলে কি কি পেপার পড়বে সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলস একটা আলোচনা করব তো প্রথমেই বলে রাখি তোমরা যারা এতদিন পর্যন্ত মানে ফোর্থ সেমিস্টার পর্যন্ত বাংলা সিসি পেপার হিসেবে পড়ে এসছো তারা ফিফথ এবং সিক্স সেমিস্টারে বাংলার যে পেপারটা পড়বে সেটার নাম কিন্তু ডিএসই পেপার অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার এই পেপারটি পড়ার ক্ষেত্রে তোমাদের প্রশ্নের বিন্যাস কেমন হবে সেটা প্রথমে একটু বলে রাখি তোমরা সবাই জানো পঁয়ষট্টি নম্বরে লিখিত পরীক্ষা হয় তোমাদের তো এক্ষেত্রেও সেরকমই হবে এবং সেখানে প্রশ্নের প্যাটার্ন থাকবে দশ নম্বরের তিনটে ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচ নম্বরের চারটে বোধমূলক প্রশ্ন এবং এক নম্বরের পনেরোটি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন থাকবে এবং বাদ বাকি যে পঁয়ত্রিশ নম্বর রয়েছে সেই পঁয়ত্রিশ নম্বরের বিভাজনটি হলো এই রূপ দশ হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং পনেরো নম্বর প্রজেক্ট বা টিউটোরিয়াল তো আজকের আলোচনা যেহেতু আমি সিক্স সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করছি তাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে তোমরা যারা এই ভিডিওটা শুনছো তারা অলরেডি ফিফথ সেমিস্টার পড়ে এসছো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ফিফথ সেমিস্টারে তোমরা এই ডিএসই পেপারটার একটা অংশ কিন্তু পড়ে এসছো যেটাকে আমরা বলছি ডি এবং এই ডিএসই এর অংশের মধ্যে আবার দুটো পেপার তোমাদের অপশানাল হিসেবে ছিল তো সেখানে তোমরা যে কোনো একটা পেপার চয়েস করেছিলে এবং সেই পেপারটি পড়েছিলে এবার সিক্স সেমিস্টারে উঠে তোমরা যে অংশটা পড়বে সেটা হলো বি এবং এক্ষেত্রেও কিন্তু ডিএসই বি এ দুটো পেপার থাকবে অপশানাল হিসেবে এবং সেই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপার তোমাদের চয়েস করতে হবে তো আমার আজকের উপস্থাপনায় আমি সেই দুটো পেপার সম্পর্কে তোমাদের সঙ্গে একটু ডিটেলস আলোচনা করব তো চলো সবার আগে জেনে নি ডিএসই বিতে প্রথম কি পেপারটা রয়েছে তো প্রথম তোমাদের যে পেপারটা রয়েছে সেটা নাম হলো দেশ ভাগ ও বাংলা সাহিত্য তোমাদের পাঠ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো মডিউল ওয়ানে রয়েছে অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস উপন্যাসটির নাম হলো নীলকণ্ঠ পাখির খোঁজে মডিউল টুতে রয়েছে বেশ কতগুলি ছোট গল্প যেমন জ্যোতির্ময়ী দেবীর লেখা এপার গঙ্গা ওপার গঙ্গা সতীনাথ ভাদুরীর গণনায়ক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানুষী নরেন্দ্রনাথ মিত্রের পালঙ্ক সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল রমাপদ চৌধুরীর করুণ কন্যা প্রফুল্ল রায়ের রাজা আসে রাজা যায় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু প্রসঙ্গতে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে জ্যোতির্ময়ী দেবীর লেখা এপার গঙ্গা ওপার গঙ্গা এই বড় গল্পটি সম্পর্কে একটি ডিটেলস আলোচনা রয়েছে তোমাদের যাদের এই আলোচনাটি দেখবার প্রয়োজন আছে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে আলোচনাটি দেখে নাও এবার চলে আসছি মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রিতে রয়েছে বেশ কিছু কবিতা যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা পূর্ব পশ্চিম অর্ণদাশঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা দীনেশ দাসের পনেরোই আগস্ট উনিশশো বিষ্ণুদের জল দাও সুভাষ মুখোপাধ্যায়ের পাড়াপাড় মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের বাংলা হাই বাংলা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তোমাকে বলেছিলাম শঙ্খ ঘোষের দেশহীন সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী এবং ভাষা দেশ সমরেন্দ্র সেনগুপ্তের লেখা তো এই হলো তোমাদের একটা পেপারে সিলেবাস যে পেপারটাকে তোমরা অপশনাল পেপার হিসেবে রাখতে রাখতে পারো পারো নয়তো এর পেপারটা রয়েছে সেটাও প্রসঙ্গত একটু বলে রাখি এই যে দেশভাগ এবং বাংলা সাহিত্য এটা কিন্তু মূলত স্বাধীনতাকালীন সময়ে আমাদের যে হয়েছিল অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ভাগ হয়ে গেছিল এবং ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের দিকে চলে গিয়েছিল সেই দুঃখজনক প্রেক্ষাপটটাকে তুলে ধরা হয়েছে তো এখানকার প্রত্যেকটি কবিতা গল্প বা উপন্যাস যাই রয়েছে না কেন তার মধ্যে কিন্তু মূল ভাববস্তু এই দেশভাগের যন্ত্রণা সেখানে কখনো প্রাধান্য পেয়েছে উদ্বাস্তু মানুষদের চোখের জল গৃহহারা মানুষদের আর্তনাদ কখনো প্রকাশ পেয়েছে মানুষের দুঃখ যন্ত্রণা অন্নহীনতার হাহাকার এই সমস্ত চিত্র তো এই পেপারটা টোটালটাই এই ভাববস্তুটার উপর বেস করে তৈরি এরপর চলে আসি পরবর্তী পেপার প্রসঙ্গে তার আগে বলে রাখি আলোচ্য পেপারটি সম্পর্কে বেশ কিছু সহায়ক গ্রন্থের লিস্ট রয়েছে তোমরা প্রয়োজন পড়লে সেই গ্রন্থগুলো একটু দেখে নিতে পারো এরপর চলে আসি যে আরেকটা পেপার আছে সেটা প্রসঙ্গে এই পেপারটা হল লোক সংস্কৃতি মডিউল ওয়ানে যেগুলি পাঠ্য রয়েছে সেগুলি হল লোক সংস্কৃতি ও লোকসাহিত্যের সাধারণ পরিচয় অর্থাৎ এখানে তোমাদেরকে জানতে হবে লোক সংস্কৃতি কাকে বলে লোকসাহিত্য জিনিসটাই বা কি কোথা থেকে এর উৎস এবং বিভিন্ন ব্যক্তি যারা খুব গুরুত্ব সহকারে এই লোক সংস্কৃতির উপাদানগুলিকে সংগ্রহ করেছেন বিভিন্ন স্থান থেকে এবং একত্রিত করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে এছাড়া তোমরা পড়বে টাইপ ও মোটিভ ইন্ডেক্স তার বৈশিষ্ট্য ও প্রয়োগ শিক্ষার প্রাথমিক পাঠ বাংলার ব্রত ও পার্বণ সেখানে বিশেষভাবে পড়বে পূর্ণিপুকুর মাঘমণ্ডল এবং সেজুতি প্রসঙ্গত বলে রাখি এই তিনটেই কিন্তু বাংলার প্রাচীন ব্রত পার্বণ যেগুলো আগেকার দিনে বাংলার মেয়েরা বউয়েরা খুব যত্ন সহকারে পালন করত তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে এরপর আসি মডিউল টু প্রসঙ্গে মডিউল টুতে রয়েছে লোক ছড়া লোকনৃত্য এবং ধাঁধা লোকনৃত্যের মধ্যে প্রাধান্য পেয়েছে ছৌ রায়বেশে এবং গম্ভীরা এই তিনটি ফর্ম এবং লোক ছড়া বলতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো লোক সমাজে প্রচলিত বিভিন্ন ছড়া রয়েছে যেগুলোর আদপেই লেখক কে বা কোথা থেকে তার উৎস আমরা কেউ জানি না কিন্তু আমাদের সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ বা প্রেক্ষাপট সেই ছড়ার মাধ্যমে উঠে আসে তো সেই জাতীয় বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এছাড়া বিভিন্ন ধাঁধা তার উত্তর এবং সেই ধাঁধাগুলোর ভেতর লুকিয়ে আছে কিরকম ধরনের ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট এই বিষয়গুলো তোমরা জানবে এরপর আসি মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রিতে রয়েছে বাংলার প্রবাদ প্রবাদ প্রবচন বাংলার একটি বিশিষ্ট সম্পদ তো সেই বিভিন্ন প্রবাদ প্রবচন সম্পর্কে তোমরা এখানে জানবে এছাড়া রয়েছে লোকগান বিশেষ করে তোমাদের পড়তে হবে বাউল ভাটিয়ালি এবং ভাওয়াইয়া আর রয়েছে লোককথা তো এই হলো লোকসংস্কৃতির সর্বমোট পেপার তো আগে যেটা বললাম একটা দেশভাগের পেপার এবং একটা হচ্ছে লোক সংস্কৃতি লোকসাহিত্যের পেপার এই দুটো পেপারের মধ্যে অপশান থাকবে তোমরা যে কোনো একটা চয়েস করবে এবং ডিএসই পেপার হিসেবে সিক্স সেমিস্টারে পড়বে দেখে নাও এই পেপারটার নিচেও বেশ কিছু সহায়ক গ্রন্থের তালিকা দেওয়া রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো সেগুলি ব্যবহার করতে পারো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হলো তোমরা জেনারেল স্টুডেন্টরা যারা সেমিস্টারে বাংলার এসইসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা পড়েছিলে তারা কিন্তু সিক্স সেমিস্টারেও আরেকটি এসইসি পেপার পড়বে অর্থাৎ ফিফথ সেমিস্টারে তোমরা যেমন দুটো এসইসি পেপারের মধ্যে একটা চয়েস করে নিয়েছিলে সিক্স সেমিস্টারেও ঠিক সেরকম দুটো এসইসি পেপারের মধ্যে তোমাদের একটা চয়েস করে নিতে হবে এবং তার যে কোয়েশ্চেনের প্যাটার্ন সেটা একটু সংক্ষেপে বলে রাখি সেখানে আশি নম্বরে লিখিত পরীক্ষা হবে আর কুড়ি নম্বর থাকবে কলেজের হাতে যেখানে দশ নম্বর থাকবে অ্যাটেন্ডেন্সের ওপর আর দশ নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর একটু লক্ষ্য করে শুনবে তোমরা অন্য যে কোর কোর্সগুলো পড়ো সেগুলোর কিন্তু লিখিত পরীক্ষা হয় পঁয়ষট্টি নম্বর কিন্তু এখানে অর্থাৎ এই স্কিল এনহ্যান্সমেন্ট পেপারের কিন্তু লিখিত পরীক্ষাটা হবে আশি নম্বরের এবং সেখানে যে প্রশ্নের প্যাটার্ন থাকবে সেটা হলো দশ নম্বরের তিনটে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের ছখানা বোধমূলক প্রশ্ন থাকবে এবং এক নম্বরের কুড়িখানা সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন থাকবে তো এই হলো প্রশ্নের প্যাটার্ন এবার চলো সিক্স সেমিস্টারের সিলেবাসটা একটু বলে দিই তো তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তারা যেহেতু ফিফথ সেমিস্টারে এর আগেও স্কিল ইনহ্যান্স পেপার পড়েছ তাই কিছুটাই বিষয়টা সম্পর্কে জানো কিন্তু প্রসঙ্গত আমি বলে রাখি তখন তোমরা যে এসিসি পেপারটা পড়েছিলে সেটা ছিল এস এ এবং এস ইসি এর কোনো দুটো পেপারের মধ্যে একটা পেপার তোমরা চয়েস করেছিলে এবার সিক্স সেমিস্টারে তোমরা পড়বে এস বি এবং এস বি এর দুটো পেপারের মধ্যে তোমরা একটা পেপার চয়েস করে নেবে এবার চলো আমরা পেপারগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নিই তো প্রথম যে পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান এই পেপারটার তিনটে মডিউল আছে ওয়ান টু এবং থ্রি তো প্রথম মডিউলে রয়েছে সংবাদপত্রে অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা করা এছাড়া আছে চিঠিপত্র রচনা আর আছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা তো এই জায়গাটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা এর আগেও স্কুলে যখন পড়তে তখন কিন্তু এই টাইপের লেখা তোমরা লিখেছো অর্থাৎ প্রতিবেদন রচনা চিঠিপত্র রচনা করা কাল্পনিক সাক্ষাৎকার রচনা করা তো সেগুলোই এখানে তোমাদের করতে হবে কিন্তু একটু উন্নতভাবে এরপর আসি মডিউল টু প্রসঙ্গে সেখানে রয়েছে ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন তো ছাপা মাধ্যম বলতে এখানে মূলত বোঝাচ্ছে সংবাদপত্র বা বিভিন্ন লিটিল ম্যাগাজিন পত্রপত্রিকা যেখানে বিভিন্ন বিজ্ঞাপন বেরোয় সেই জায়গাগুলোকে এবং বৈদ্যুতিন মাধ্যম বলতে অবশ্যই বোঝাচ্ছে টিভি টেলিভিশন রেডিও এগুলোকে তো তোমরা বুঝতেই পারছো যে বিজ্ঞাপন প্রচার হয় কেন বিভিন্ন প্রোডাক্টকে সেল করানোর জন্য তো সেক্ষেত্রে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করে তাদের মধ্যে যেহেতু একটা লেখার ব্যাপার থাকে একটা সৃজনশীলতা থাকে সেক্ষেত্রে বিজ্ঞাপন লেখাটা বিজ্ঞাপন তৈরি করাটাও একটা প্রফেশন হিসেবে তারা গ্রহণ করতে পারে তো সেক্ষেত্রে এগুলো তোমাদের সেই কারণে শেখানো হচ্ছে এছাড়া রয়েছে অনুবাদের ভাষা ও শৈলী ইংরাজি থেকে বাংলায় অনুবাদ তো বঙ্গানুবাদও তোমরা আগে করেছ এটা একটা খুবই কমন বিষয় এই বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হবে এছাড়া মডিউল থ্রিতে রয়েছে গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতি গবেষণার আদর্শ বিন্যাসক্রম এছাড়া তথ্য সংগ্রহ উদ্ধৃতির প্রয়োগ কপিরাইট আইন পাদটিকা প্রান্তটিকা সূত্র নির্দেশ গ্রন্থপঞ্জি এবং নির্ঘণ্ট প্রণয়ন বিধি এই পুরো বিষয়টি হচ্ছে এমন একটা বিষয় যেটা পরবর্তীকালে যারা এমফিল করবে বা পিএইচডি করবে তাদেরকে গাইড করার মতন একটি বিষয় অর্থাৎ গবেষণা কিভাবে করতে হয় গবেষণা করতে গেলে কোন কোন দিকে নজর রাখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান এখান থেকে তোমরা পাবে এই কিছু গ্রন্থ নিচে রয়েছে অবশ্যই তোমরা সেখান থেকে দেখতে পারো এরপর আসছি এস নেক্সট যে অপশনাল পেপারটা রয়েছে সেটা সম্পর্কে সেটা হলো ব্যবহারিক বাংলা দুই এখানে রয়েছে সৃজনশীল রচনা অর্থাৎ গল্প লেখা যে কোনো একটা বিষয় অবলম্বনে তোমাদেরকে একটা ক্লু দেওয়া হবে অর্থাৎ দু তিন লাইনের একটা ক্লু মতন দেওয়া থাকবে সেটাকে বাড়িয়ে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ গল্প লিখতে হবে এছাড়া রয়েছে প্রবন্ধ রচনা মডুল টুতে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি অর্থাৎ এখানে বানান সম্পর্কে একটা সম্য জ্ঞান তোমাদের থাকতে হবে বানানের কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে মডিউল থ্রিতে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ এবং রোমিও লিপি এই দুটো বিষয় কিন্তু একটা শেখবার মতন বিষয় এখানে আইপিএর যে এবিসিডি আছে বা রোমিও লিপির যে এবিসিডি আছে সেগুলো তোমাদেরকে প্রথমে শিখতে হবে তারপরে সেই এবিসিডিগুলো শেখার পর তোমরা কিভাবে আইপিএ এবং রোমিওতে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়টি শিখবে এবং পরীক্ষার সময় তোমাদেরকে একটি বাংলায় প্যাসেজ দেওয়া হবে বা লাইন দেওয়া হবে বা অংশ দেওয়া হবে এবং সেটাকে বলা হবে আইপিএতে রূপান্তরিত করতে অথবা রোমিও লিপিতে রূপান্তরিত করতে তখন তোমাদেরকে সেটা করতে হবে তো এই বিষয়গুলো মূলত শেখার বিষয় একবার শিখে নিলেই এই বিষয়গুলো তোমরা করতে সক্ষম হবে এই বিষয়কও কিছু সহায়ক গ্রন্থ এখানে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো এবং আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি এবং যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে তোমাদের পাঠ্য বহু বিষয়ের বহু আলোচনা এবং প্রচুর গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে ধন্যবাদ